লাইট ক্যামেরা অ্যাকশন আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে সাভারে পুরোদমে চলছে বাংলাদেশ ভারত ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি নেত্রী দ্য লিডারের শুটিং। কখনো জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে শট দিচ্ছেন অনন্ত জলিল, কখনো বা শত্রুকে করছেন কুপকাত। অনন্ত জলিলের সিনেমা মানেই কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, প্রযোজনা পরিচালনা এমনকি তাকে করতে হচ্ছে কস্টিউমের তদারকি। এত এত দায়িত্বের মাঝেও নিয়েছেন নেত্রীর বডিগার্ডের প্রস্তুতি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বডিগার্ড আছেন তাদের কি অ্যাক্টিভিটিস থাকে, তারা কিভাবে কাজ করে, আমি কি সেভাবে করতে পারতেছি কি না, মানে এগুলো নিয়ে চিন্তা করি আর কি। কারা কীভাবে দাঁড়ায়, মানে নেত্রীর পাশে দাঁড়ায় কিভাবে, তাকে কখনো যাওয়ার জন্য আমন্ত্রণ করলে কোথাও কিভাবে হাতটা দেখায়, মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমি খুব টেনশনে আছি যে মানুষ যে আবার টোল না করে, যেগুলো হচ্ছে না, মানে রিয়েলি এটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। বা নেত্রীকে প্রোটেকশন দেওয়া, নেত্রীর একে সবসময় ওইভাবে রেসপেক্ট করা আমার দ্বারা হচ্ছে কি না, কীভাবে আমি করতেছি এগুলো হচ্ছে কি না, এগুলো নিয়ে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার এগুলো করে যাচ্ছি। আর সাথে সাথে আমার মাথায় তো ধরেন শট দেওয়ার সময়ও থাকে না, এই ছবিটা স্ক্রিপ্ট আমার লেখা, তারপরে বাংলাদেশের একদম 100% not 99.9 না, একদম 100% এটা আমার অ্যারেঞ্জমেন্ট করা। সিনেমায় অনন্ত জলিলকে টেক্কা দিতে উপস্থিত ভারতীয় অভিনেতারা, বলিউড তামিল ইন্ডাস্ট্রিতে ঝড় তুলে তারা প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায়, বাংলাদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত অভিনেতারা। মে কবি উম্মীদ নেই সোচা নেই থা বাংলাদেশ আকে লোক মুঝে ইতনা জানতে হ্যায়। আমি আগে চিন্তা করিনি বাংলাদেশের মানুষ আমাকে এতটা ভালোবাসবেন, সবাই আমাকে এতটা চেনেন, আমাকে পছন্দ করেন। আমি খুব অবাক হয়েছি, বাংলাদেশী মানুষ যারা সিনেমা ভালোবাসেন তারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো বাংলাদেশ মেবি এসা কুছ নেই হ্যায় কি ইয়ে আলাগ হ্যায় ইয়া কুছ। বাংলাদেশ বলে এই ব্যাপারটি এমন নয় যে সব কিছু আলাদা, ভারত কিংবা বাংলাদেশে ভালো ভালো বাংলা সিনেমা হয়। একজন অভিনেতা হিসেবে আমার নিজেকে আবিষ্কার করার সুযোগ এসেছে, শেখার সুযোগ এসেছে। এটাকে আমি ছোট বা বড় সিনেমা বলতে রাজি নই, এটা দারুণ একটি রাজনৈতিক সিনেমা, এমনকি বিনোদনে ভরপুর। এটি বাংলাদেশি সিনেমাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই আশা করি। নেত্রী দ্য লিডার সিনেমার পরিচালক উপেন্দ্র মাধব শোনালেন সিনেমায় যুক্ত হওয়ার পেছনের গল্প। ইন্ডিয়া হায়দ্রাবাদ and I got one phone call from during the lockdown. আমি ভারতের হায়দ্রাবাদে ছিলাম, তখন একটা ফোন কল পেলাম যে আমাকে বাংলাদেশে গিয়ে একটি আন্তর্জাতিক মানের সিনেমা বানাতে হবে। আমি অবাক হলাম এই জন্য যে আমার খবর তারা কীভাবে পেল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে আমি কীভাবে এই অফারটি পেলাম, এমনকি প্রদীপ স্যারও। অনন্ত জলিল স্যারের সাথে আমার স্কাইপেতে কথা হলো। শুধুমাত্র এটি অ্যাকশন অথবা রাজনৈতিক গল্প এজন্য না, গল্পের আবেগীয় কিছু জায়গার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম সিনেমাটি নিয়ে। নায়িকা বর্ষা এই সিনেমায় একজন নেত্রীর ভূমিকায় অভিনয় করছেন, জীবনের সেরা অভিনয়টা করতে চান এখানেই। হায়দ্রাবাদে যে শুট করেছি তখন এটা আমার মধ্যে ছিল না, আমি জাস্ট শুটিং করার মতো করছি। বাট আমি যখন বাংলাদেশ থেকে শুরু করলাম প্রথম দিন, আমি আমার ভেতরে এটা বসায় দিছি যে এই ক্যারেক্টার আমি জীবনে আর করতে পারবো না, ইভেন এই চরিত্রটা আমি বাস্তব জীবনেও কোনো দিন পাবো না, বা ওই ধরনের আমার কোনো ইচ্ছাই নেই এই ধরনের কিছু। তো কাজেই আমি এই ছবিতে এমন কিছু করতে চাই, এমন অভিনয় করতে চাই যে মানুষ যেন বলে না সে করছে তার জীবনের সেরা ছবি। এরপরেও যদি আমার 4-5টা ছবি করি মানুষ যেন এটাই মনে রাখে, দ্যাটস ইট। কাউকে না কাউকে তো ফলো করতে হবে। আমাদের দেশের মাননীয় প্রাইম মিনিস্টারকে আমি সবসময় বলি যে এই ছবি তো শুরু করেছে আমরা 7-8 মাস আগে থেকে, বাট আগে অনেক আগে থেকে আমি বলি যে আমার আমার খুবই ভালো লাগে, আমি জানি না কেন আমাদের প্রাইম মিনিস্টারকে আমার খুবই ভালো লাগে। তার সুইট হাসি, এত সুন্দর করে শাড়ি পরে, তার সাথে অর্নামেন্টসগুলো ম্যাচিং করে, এত সুন্দর করে সফট পোলাইট, এত ভদ্রভাবে সে কথা বলে। তো এই জিনিসগুলো তো আসলে ফলো করতে হবে কাউকে না কাউকে, তো এটা তো সিনেমা। তো আমি যদি আমাদের প্রধানমন্ত্রীকে রোল মডেল হিসেবে আমি চিন্তা করি যে ম্যাডাম কীভাবে ড্রেস আপ করে, কীভাবে কথা বলে, এটা তো দোষের কিছু নেই, অবশ্যই এটা হতে পারে, কারণ আমি তো এরকম সেজেছি তার মতো। অনন্ত বর্ষা জুটির সিনেমা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে দেশীয় সিনেমাকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার দুঃসাহস কজনেরই বা আছে। অন্তত সেই সাহস দেখাচ্ছেন এই সিনেমা প্রেমী জুটি। চন্দনা বিশ্বাস, বিবিএস বাংলা।
এমএ দাও কেন, ফিল ইওর লাভ এক্সপোর্ট।